আগামী শনিবার কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ আজ মধ্যরাত থেকেই শেষ হচ্ছে প্রচার প্রচারণা নির্বাচনের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা আমরা প্রথমে চলে যাচ্ছি ময়মনসিংহের সহকর্মী এম আয়ুব আলীর কাছে আয়ুব আজ রাতে তো শেষ হচ্ছে প্রচারণা প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন কি জানতে পেরেছেন জি আপনি ঠিকই বলেছেন লোপা তো আজকে কিন্তু প্রার্থীদের প্রচার প্রচারণার শেষ দিন অর্থাৎ আজ মধ্যরাত থেকে 12টার পর থেকে তাদের প্রচার প্রচারণার কাজ শেষ হবে তো প্রার্থীরা কিন্তু থেমে নেই আপনি আজকে সকাল থেকেই মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থীরা মাঠে নির্বাচনী করণ শুরু করেছেন কিছুক্ষণ আগেও আমার পাশে আমি এখন একটি 16 নম্বর ওয়ার্ডে আছি কিছুক্ষণ আগেও আমার পাশে যে ওয়ার্ডটি আছে 13 নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে কিন্তু ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু এবং হাতি প্রতীকের মেয়র প্রার্থী সাদেকুল হক খান গণসংযোগ করেছেন তো এখন এই মুহূর্তে 16 নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর একজন কাউন্সিলর প্রার্থী সরাফুদ্দিন উনি গণসংযোগ করছেন তো আপনাকে একটা কথা বলে রাখি যে আজকে যেহেতু নির্বাচনী প্রচার প্রচার শেষ হয়ে যাচ্ছে আমি নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি উনি বলেছেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার তারা সেই প্রস্তুতি নিয়েছেন আর প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের কাছে যাচ্ছেন লিফলেট বিতরণ করছেন এবং তারা তাদের প্রতিশ্রুতির কথা বলছেন এবং তারা বলছেন যে তারা নির্বাচিত হলে প্রত্যাশিত যে জনগণের যে উন্নয়ন আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হবে তো এইভাবে প্রার্থীরা কিন্তু বিরামহীন প্রচার প্রচার চালিয়ে যাচ্ছেন তো সবাই ভোটাররাও যেমন 9 তারিখে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন তদ্রূপ প্রার্থীরাও তাদের তাদের কাঙ্ক্ষিত ভোট পেয়ে জয়লাভ করে জনগণের সেবার জন্য নিজেদের প্রস্তুত করছেন তো এই ছিল ময়মনসিং থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ খবর লোপা আয়ুব আপনি সাথেই থাকুন আমরা এবারে চলে যাচ্ছি কুমিল্লায় আমাদের সহকর্মী মাহফুজ নান্টুর কাছে নান্টু শেষ দিনে প্রচারণা কেমন দেখছেন বলছিলেন আসলে একেবারে শেষ প্রান্তে রয়েছে সিটি কর্পোরেশনের উপনির্বাচন আগামী শনিবার কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে আপনাদেরকে আমি আর একটু জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল থেকেই আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে কুমিল্লা নগরের প্রাণকেন্দ্র বলা যায় কান্দিরপাড় এই কান্দিরপাড়ের আশেপাশে এই 4 মেয়র প্রার্থী প্রচার প্রচারণা গণসংযোগে অংশগ্রহণ করেন এই মুহূর্তে তারা সবাই যার যার বাড়িতে অবস্থান করছেন নেতাকর্মীদের সাথে কথা বলছেন আমি নির্বাচন কমিশনার ফরাদুল আলমের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন 27টি ওয়ার্ডের জন্য 27 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতি 3 ওয়ার্ডের জন্য 1 জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবেন নির্বাচনের দিন পাশাপাশি পুলিশের স্ট্রাইকিং ফোর্স থাকবে প্রত্যেক ওয়ার্ডে একটি করে পুলিশের স্ট্রাইকিং ফোর্স কাজ করবে পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করবে এছাড়া 12 প্লাটুন বিজিবি সদস্যরাও এই নির্বাচনের দিন সকাল থেকে রাত এবং তার পরের দিনও কাজ করবেন আমরা আজকে প্রার্থীদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে ভোটারদের সাথে তাদের যে কথা হয়েছে সেটা হচ্ছে যে নগরীর যে প্রধান 2 সমস্যা যানজট এবং জলজট সহ অন্যান্য যে 2-1টা সমস্যা রয়েছে মাদক কৃষকগণ সেগুলো তারা যে নির্বাচিত হন তারা সেগুলো সমাধানের চেষ্টা করবেন এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সব বিষয় নিয়ে জেলা পুলিশ সুপার এবং জেলা যে ডিসি রয়েছেন জেলা প্রশাসক তারা জানিয়েছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে একটি সুষ্ঠু সুন্দর অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে লোপা